हेलो स्टूडेंट्स कम आज सबाई आशा करी सबाई भलो आम तानवीर फारूक तमिम चट्टग्राम कमार्स एकाडेमी थे हिसाब विज्ञान नवम दशम श्रेणी द्वितीय अध्याय तीन नम्बर पार्ट नहीं तुम्हारे सामने हाजिर रही आज के आलोचना करब चालान नहीं चालान विषय कोत्थेके आसे क्या तैरी ओखाने तैरी करार्जन कौन विषयगुल्लो दरकार है आफ्टर सबगुलो विषय के लिए आज के आलोचनार दिखे जाब सो प्रथमत जानते हैं चालान क्या तैरी थे क्या तैरी है कय कपि तैरी है यह समस्त बेपार जानते हैं ओदि आगाम तरह एक चालान क्या तैरी मूलत चालान तैरी हे विक्रेता चालान तैरी क्या विक्रेता क्यों तैरी है क्रय विक्रय एक प्रामाण्य दलिल हिसाब से चालान के तैरी है कीसर जो क्रय और विक्रय प्रामाण्य दलिल चालान विषय तैरी जो तुम्हारे बाकी क्रय कर नहीं गेसि वो जिनटार एक प्रमाण थारे दलिल निर्माण करना चालान बोलते लेकिन हमें आए कथा फिलसी चालान कौन तैरी नगद लेंदेन ना कि बाकी लेंदेन अवश्य चालान तैरी बाकी जो लेंदेन है तो हमें चालान तैरी करते हैं चालान तैरी कर बेसिकाली जे नियम जो बोलते चाहिए सर्वप्रथम हमें एक बक्स कर ওই বক্সের মধ্যে একদম সবার উপর আমাদেরকে লিখতে হবে বিক্রেতার নাম যে চালানটা তৈরি করতেছে যে প্রতিষ্ঠান চালানটা তৈরি করতেছে ওই প্রতিষ্ঠানের নামটা একটু করে লিখে নিতে হবে তো আমরা এখানে যদি বলতে যাই আমাদের এখানে লিখতে হবে হচ্ছে বিক্রেতার নাম অথবা বিক্রয়কারী প্রতিষ্ঠানের নামটা আমাদের এখানে লিখে নিতে হবে তারপর আসবে হচ্ছে তার ঠিকানাটা আমরা এখানে লিখে নিব এরপর হচ্ছে আমাদের এখানে একটা সুন্দর করে একটা হেডিং দিতে হবে তা হচ্ছে চালান নাম দিয়ে একটা এখানে হেডিং দিতে হবে তাহলে চালান আমাদের কাজে चालान जो बेसिक पैकेज शुरू शेष कर लरपर चालान को निर्दिष्ट तारीखे थे बेसिकाली तारीखा एक लिखे नीते हैं तारीख एक लिखे नीते कौन तारीख आप चालान तैरि करते हे चालान नम्बर तेल एखे इसे लिखे नीते चालान चालान जो नम्बर आलान नम्बर के जगह इसे लिखे नीते हैं तरपर चालान नम्बर नीच बराबर के लिखते हे क्रेतार नाम क्रयकारी प्रतिष्ठान नाम तार नीचे आसब हे तार ठिकाना तेल क्रेतार नाम आस क्रेतार ठिकाना आसटुकु जो बोली चालान मेन जो काजटा ता शेष तरह विषय कि तपर हमारे इन आठ छोटो बक्स को ये बक्सर मध्य नाम थे कयटा पाँचा कलम थे प्रथम हम क्रमिक नम्बर हिसाब विवरण दर टाका एवं टोटाल टाकाटा तर प्रथम थको कि क्रमिक नम्बर कयटा सिरियल वही तारीखे कतटा बाकी लेंदेन होगुल लिखे निब तपर आसबे हिसाब विवरण क्य कारण बिक्री कर डाल डाल बिक्री ना कि चाल बिक्री करा कि अन्न चीनी बिक्री कर समस्त विषयगुल लिखब तपर आसब कत टा दरे बिक्री करती केजी एकश टाक दरे प्रति केजी एकश पंचाश टा दरे टाकाटा आस कत केजी बिक्री कर दस केजी बिक्री कर ना कि एकश केजी बिक्री कर ना कि एकश बस्ता बिक्री कर समस्त बेपारगल ये आस এরপরে কাজ কি এখানে যে টাকাটা থাকবে বা এখানে যে পরিমাণটা থাকবে এই পরিমাণের সাথে এখানকার পরিমাণটা গুণ করে আমাদের কোথায় লিখতে হবে এখানে লিখতে হবে সাপোজ ধরে নিলাম আমরা যে চাল কিনতেছি সাপোজ ধরে নিছি আমরা চাল কিনতেছি এক নম্বরে চাল কিনতেছি প্রতি কেজি চাল দশ টাকা করে একশো কেজি ধরলাম আমরা চাল কিনব প্রতি কেজি দশ টাকা করে মনে করলাম আমরা কত কেজি চাল কিনবো একশো কেজি চাল কিনবো তাহলে একশোর সাথে যদি দশ গুণ করি তখন আমাদের এখানে টোটাল টাকা আসবে কত টাকা এক হাজার টাকা এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে এখানে কোনো বাট্টা আছে কিনা সেটা কারবারি বাট্টা হতে হবে নট নগদ বাট্টা কোনো কারবারি বাট্টা আছে কিনা যদি কারবারি বাট্টা থাকে তাহলে সেটাকে এখান থেকে কি করতে হবে বাদ দিতে হবে তাহলে বাদ কারবারি বাট্টা তাহলে কারবারি বাট্টা সাপোজ ধরে নিলাম আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমরা কারবারি বাট্টা ধরে নিলাম দশ পার্সেন্ট তাহলে এক হাজারের দশ পার্সেন্ট হয়ে হচ্ছে একশো টাকা এক হাজার থেকে একশো টাকা যদি চলে যায় তাহলে হবে আমাদের নয়শো টাকা নয়শো টাকা হচ্ছে আমাদের জন্য এই অঙ্কের জন্য আনসার ওকে এরপরে কাজ কি এরপর আমাদের এখানে একটা কথার টাকাটা লিখতে হবে নয়শো টাকা মাত্র এই জিনিসটাকে কথায় লিখতে হবে নয়শত টাকা মাত্র এই ব্যাপারটাকে আমাদের কথায় লিখতে হবে এরপরের কাজ একদম সর্বশেষ নিচে এসে আমাদের একটা লাইন অবশ্যই অবশ্যই চালানের ক্ষেত্রে লিখতে হবে তা হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য চালানের ক্ষেত্রে কি লিখতে হবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য আর একদম এই পাশে এসে চালানটা যেহেতু বিক্রেতা তৈরি করছে এই কারণে আমাদের এখানে কি লিখতে হবে বিক্রেতার স্বাক্ষর এইভাবে যদি আমরা যদি ধাপে ধাপে যদি যেতে পারি তাহলে এটা হচ্ছে আমাদের চালানের জন্য যে কপিটা তৈরি করা দরকার তা হয়ে যাবে আমি লাস্টবার আরেকবার যদি রিপিট দিই চালানটা তৈরি করা হচ্ছে কে বিক্রেতা চালান তৈরি করে কখন তৈরি করা হয় যদি বাকিতে যদি কোনো পণ্য বিক্রি করে তখন চালান তৈরি করা হয় তারপরে বিক্রয় তা এই চালানটা কেন তৈরি করে বিক্রেতা চালানটা তৈরি করে ক্রয় এবং বিক্রয়টা প্রামাণ্য দলিল রাখার জন্য
সর্বশেষ একটা কথা বলবো, তাছে চালানটা কয় কপি তৈরি করা হয়। বেসিক্যালি চালান তৈরি করা হচ্ছে দুই কপি। তাহলে চালান তৈরি করার জন্য যে ফরম্যাট, সে ফরম্যাটটা কিরকম? সবার আগে বিক্রেতার নাম এবং ঠিকানা, তার নিচে চালান, এপাশে যদি বলি চালান নাম্বার, আর এই পাশে আসবে কি তারিখ। চালান নাম্বার নিচে ক্রেতার নাম, ক্রেতার ঠিকানাগুলো আসবে ধারাবাহিকভাবে। তারপর আমরা একটা ছোট করে বক্স করে নিব, তার মধ্যে থাকবে ক্রমিক নাম্বার, হিসাবের বিবরণ, পরিমাণ, অথবা লিখে লিখতে পারো দর টাকা পরিমাণ, তারপর হচ্ছে টাকার পরিমাণ। জাস্ট এবার গুণ বিয়োগ, গুণ বিয়োগ এবং কথায় লেখার পরে এদিকে বিক্রেতা স্বাক্ষর লিখবো। তবে চালান তৈরি করার ক্ষেত্রে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, তা হচ্ছে অবশ্যই এখানে আমাদেরকে লিখতে হবে কি, ভুল ত্রুটি সংশোধন যোগ্য। ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাসের মধ্যে ধাপে ধাপে আরও কয়েকটা, এই যে আমাদের যে ছয়টা নোট রয়েছে ওই ছয়টা নোটের ধারাবাহিকভাবে আমরা ক্লাস দিয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আমাদের ক্লাসটি অবশ্যই অবশ্যই তোমাদের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে ওই গ্রুপগুলোর মধ্যে শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।